প্রিয় দর্শক, চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব, সেটি হচ্ছে একজন মানুষের 87 বছরের সম্মান, 87 বছরের মানুষের আকাশচুম্বী ভালোবাসা শ্রদ্ধা মাত্র 87 দিনেই তলা নিতে চলে গেছে। সেই বিষয়টি নিয়ে কিছু কথা বলবো। তার আগে বলে নিই, চ্যানেল সিক্সটিন আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন ভালো কথা, খুবই ভালো, ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সেটি হচ্ছে শান্তিতে নোবেল বিজয়ী, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, এবং তার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা অফুরন্ত। তিনি দীর্ঘদিন মানুষের শ্রদ্ধার পাত্র ছিলেন, আছেন, আগামীতেও থাকবেন, এটা সবার প্রত্যাশা। তিনি আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, এবং 8ই অগস্ট তিনি যখন ফ্রান্স থেকে বাংলাদেশে আসেন, তখন এয়ারপোর্টে সমন্বয়কদের সাথে প্রেস কনফারেন্স করেছেন। সাংবাদিকরা ছিল সেখানে, সমন্বয়করা পিছনে দাঁড়ানো ছিল, এবং তখন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন, সেটি হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ একটা পরিবার, একটা পরিবার হয়ে আমরা বাঁচতে চাই। জনগণ সেখানে অনেক শান্তির বাণী শুনতে পেয়েছে, কারণ তিনি শান্তিতে নোবেল পেয়েছেন, তিনি তো শান্তির কথাই বলবেন, এটাই স্বাভাবিক। এবং তার বক্তব্যকে সবাই স্বাগত জানিয়েছে। নিশ্চয়ই বাংলাদেশে আর হানাহানি, কারাকাটি, বিভেদ আর থাকবে না, বঞ্চনা আর থাকবে না। কিন্তু দিন দিন মানুষ যেটি দেখতে পাচ্ছে যে না, এখন বলা হচ্ছে আওয়ামী লীগ যারা করে তারা বলছে, এবং সাধারণ জনতা যারা তারা বলছেন যে এই যে একটা বৈষম্য তৈরি হচ্ছে, তিনি যে পরিবারের কথা বলেছেন, মানুষ আশ্বস্ত হয়েছে। এখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, কাজেই আওয়ামী লীগের মধ্যে যারা দুষ্কৃতকারী, লুণ্ঠনকারী, অর্থ পাচারকারী, লোপাটকারী, তাদের বিচার হোক, তাদেরকে বিচারের আওতায় আনা হোক। যারা শান্তিপূর্ণ মানুষ আছে, আওয়ামী লীগের কত কোটি মানুষ, অনেক অনেক, দেশের 30% বা 35% জনসমর্থন যদি আওয়ামী লীগ করে থাকে, তাদের প্রত্যেকে তো আর অর্থ পাচারকারী লুণ্ঠন না, ছাত্রলীগ লুণ্ঠনকারী না, সবাই না, যাদেরকে আইনের আওতায় আনা দরকার তাদেরকে আনা হোক। যুবলীগ অর্থাৎ আওয়ামী লীগের যে সংগঠনগুলো আছে, অঙ্গ সংগঠনগুলো আছে, কাজেই অপরাধী যারা তাদের বিচার করা হোক। কিন্তু তিনি যে পরিবারের কথা বলেছেন, এই যে 35% জনসংখ্যাকে বাদ দিয়ে কি একটা পরিবার হবে? এই 35% জনতাকে শিক্ষা, দীক্ষা, ব্যবসা, বাণিজ্য, সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করার যে অধিকার তাদের আছে, তাদেরকে বঞ্চিত করে ওই একই পরিবার হয়ে আমরা বাঁচতে চাই, আমরা একটা শান্তির দেশ তৈরি করব যেখানে কোনো বৈষম্য থাকবে না, সেটি তো সম্ভব না। সেই জন্য জনগণ ভাবছে তার এখন যে জনপ্রিয়তা রয়েছে সেটি একদম তলানিতে, অর্থাৎ বলা হচ্ছে যে 87 বছরের যে শ্রদ্ধা ভালোবাসা মানুষের সেটি আর নেই। মানুষের এক ধরনের এক সময়ে খুব ভালো লাগার একটা ব্যাপার ছিল, আফসোস ছিল, আয় হায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন মহান ব্যক্তিত্ব যদি আমাদের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারতেন, আমরা কত উপকৃত হতাম, কত শান্তির বাণী তার কাছ থেকে শুনতে পেতাম, দেশটা কত শান্তিতে চলত, দেশের মানুষ কত শান্তিতে থাকত। কিন্তু জনতা তাকে, ছাত্র জনতা তাকে দেশের শাসন ক্ষমতায় বসিয়েছে, এবং বসার পরে মানুষ আস্তে 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 ধীরে ধীরে তাঁর চরিত্র উন্মোচিত হচ্ছে সেটি জানতে পারছে। এবং একই পরিবারের যে কথা বলেছেন, যে কনসেপ্ট তাঁর, সেটি থেকে তিনি এখন একদম অনেক দূরে অবস্থান করছেন। মানুষে মানুষের যে হানাহানি, মানুষে মানুষের যে বৈষম্য, সেটা একদম কেন্দ্র থেকে প্রকাশিত না হলে, কেন্দ্র থেকে সিদ্ধান্ত না হলে এটি হয় না। যেমন আমরা বিগত সরকারের সময় সমস্ত দোষ যেই করুক, যারাই করুক, শেখ হাসিনার দোষ শেখ হাসিনাকে দিয়েছি, ঠিক আছে, এখন সমস্ত অপরাধ, সমস্ত ক্রাইমের জন্য কে দায়ী? সেই জায়গায় একজন মানুষ বলছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, তার নেতৃত্বেই হচ্ছে, তার নেতৃত্বে আমরা সুশাসন চাই, যদি অপশাসন হয়ে থাকে তাহলে তার নেতৃত্বেই হচ্ছে, তার জন্য তাকে নাকি জবাবদিহি করতে হবে। যাই হোক, আমরা সেদিকে যেতে চাই না, আমরা চাই শান্তি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে পরিবারের কথা বলেছেন, এটি মানুষ দেখতে চায়, হানাহানি নয়, যারা অপরাধী তাদের বিচার করা হোক। এই ছাড়া
আরেকটি কথা অনেকে বলছেন যে ধীরে ধীরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ইনার সাইড, ভিতরের যে অবস্থান, ভিতরের যে কালো অন্ধকার দিক, সেটি কিন্তু মানুষের কাছে নাকি উন্মোচিত হচ্ছে। মানুষ তাঁর বহিরাবরণ দেখে সারা বিশ্বে তাঁর যে সম্মান, তাঁর যে শ্রদ্ধা, তার প্রতি মানুষ শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের মানুষের যে ভালোবাসা, এটি দেখে বাংলাদেশের মানুষ আশান্বিত হয়েছিল, মুগ্ধ হয়েছিল যে এরকম একজন মানুষ, পারফেকশনিস্ট, যদি আমাদের শাসনভার নেন। আমরা, তিনি নিয়েছেন, এখন নাকি জাতি হাড়ে হাড়ে টের পাচ্ছে। বন্ধুরা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল 16 সাবস্ক্রাইব করবেন প্লিজ, নোটিফিকেশান পেয়ে যাবেন, আর আপনার পরিচিতদেরকে কথাগুলো শেয়ার করবেন, মতামত জানতে চাইবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে সেটিও জানাবেন। ধন্যবাদ।